আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমরা যারা টেক্সটাইলের জব করি সবাই শিনকেস সম্পর্কে জানি, কিন্তু শিনকেস কিভাবে ক্যালকুলেশন করতে হয়, খারাপ শিনকেস কিভাবে ভালো করতে হয়, শিনকেস এর কোন সমস্যা কিভাবে ঠিক করা যায়, এই সম্পর্কে ভালো করে জানি না। আমরা আজ এই ভিডিওতে দেখব শিনকেস কিভাবে ক্যালকুলেশন করতে হয়, খারাপ শিনকেস কিভাবে ভালো করতে হয় ও কোন সমস্যা কোথা থেকে আসে, এই সম্পর্কে বিস্তারিত জানব। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। আর আপনারা যারা আমার এই ছোট্ট চ্যানেলটিতে নতুন এসেছেন, তারা টেক্সটাইল সম্পর্কে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, যেন নতুন সব ভিডিওগুলো আপনার নোটিফিকেশনে চলে যায়। তাই আর দেরি না করে মূল ভিডিওতে চলে যাই। প্রথমে দেখব নিটিং থেকে কোন কোন কারণে শিনকেস সমস্যা হতে পারে। মেশিন ডায়া অনুযায়ী নির্দিষ্ট মেশিন ব্যবহার করতে হবে, যেমন কটন ফেব্রিক্স এর ক্ষেত্রে মেশিন ডায়া 30, 28 গেজ 58 বা 60 ডায়া ফেব্রিক্স বানানো যাবে। এর থেকে কম বা বেশি বানালে শিনকেস খারাপ হবে। সুতার কাউন্ট ঠিক থাকতে হবে ও আদর্শ সুতা ব্যবহার করতে হবে, অন্য লটের বা অন্য কোনো সুতা ব্যবহার করা যাবে না। উইথ খারাপ হওয়ার প্রধান কারণ নিটিং করার সময় প্রোডাকশন বাড়ানোর জন্য সুতার স্টিচ লুজ করে দেয়, যার কারণে স্টিচ লেন্থ ঠিক থাকে না, তাই উইথ খারাপ হয়। তাই বলা যায় উইথ নিটিং কন্ট্রোল করে। ডাইং ফিনিশিং প্রবলেম, যেহেতু ডাইং ও স্লিটিং মেশিনে লেন্থ এ অনেক টান খায়, শুধু স্ট্যান্ডার ও কম্প্যাক্টিং মেশিনে লেন্থকে রিল্যাক্স করে শিনকেস ওকে করা হয়। তাই বলা যায় উইথ নিটিং কন্ট্রোল করে আর লেন্থ ফিনিশিং কন্ট্রোল করে। তবে লেকরা জাতীয় যত কাপড় আছে সব প্রপার হিট সেট করার দ্বারা শিনকেস ভালো হয়। ডায়াজেসেম ও হিট সেট ভালো হলে কখনোই লেকরা জাতীয় কাপড় শিনকেস খারাপ হবে না। টুইস্টিং বা স্প্যালেটি ঠিক করার জন্য স্ট্যান্ডার মেশিনে রাইট সাইড 5% বা 10% আগে নামাতে হয়। তবে স্টাইপ কাপড় এর ক্ষেত্রে সর্বপ্রথম স্টাইপ সোজা নামাতে হবে বা সিনিয়র বসদের জানাতে হবে। শিনকেজ ভালো করার জন্য কম্প্যাক্টিং মেশিনে ফেব্রিক্স লাগানোর পূর্বে স্ট্যান্ডার মেশিন এর শিনকেস রিপোর্ট দেখে তারপর কম্পেটিং এ ফেব্রিক্স লাগাতে হবে। আর শিনকেজ ভালো করার জন্য কম্প্যাকশন খাওয়াতে হবে, টেফলন, ব্যাংকেট প্রেশার ও স্টিম বাড়িয়ে দিতে হবে। তবে খেয়াল রাখতে হবে শেড এর টোন যেন অন্য দিকে না যায়। তারপরও যদি শিনকেজ খারাপ হয়, যেমন ধরুন লেন্থ -12 উইথ -7, এখানে শিনকেসের লেন্থ খারাপ আছে, এক্ষেত্রে দেখতে হবে লেপ ডায়া কত পাওয়া গেছে, লেবে যা ডায়া পাওয়া গেছে তাই রাখতে হবে। আর ফুল কম্প্যাকশন দিলেই শিনকেস কন্ট্রোল হবে। চলুন আমরা আরেকটি শিনকেস নিয়ে আলোচনা করি। ধরুন লেন্থ -8 উইথ -16, এখানে লেন্থ মোটামুটি ভালো আছে, উইথ খারাপ আছে, এক্ষেত্রে দেখতে হবে লেবে ডায়া কত পাওয়া গেছে। লেব রিপোর্ট ডায়া থেকে 2-3 ইঞ্চি মাইনাস করতে হবে। আর ফুল কম্প্যাকশন দিলেই শিনকেস কন্ট্রোল হবে। ভিডিওটি দেখে যদি আপনার ভালো লাগে বা কোনো ইনফরমেশন পেয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক দিবেন। আপনাদের একটি লাইক দেখেই
আমাদের পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ জাগে।